আজ কলকাতার রেড রোডে অনুষ্ঠিত হলো পুজো কার্নিভাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও উদযাপন হল পুজো কার্নিভাল আর পুজো কার্নিভালের মাঝেই কিন্তু রানী রাজমনী রোডে চিকিৎসকদের দ্রোহের কার্নিভাল তার মধ্যেই জুনিয়র চিকিৎসকদের ধর্মতলায় মানববন্ধন একসাথে একাধিক কর্মসূচিতে রীতিমতো উত্তাল একেবারে ধর্মতলা প্রাঙ্গণ আরচিকর কাণ্ডের রীতিমতো উত্তাল একেবারে গোটা দেশ জুনিয়র চিকিৎসকরা তাদের দশ দফা দাবিতে লাগাতার অনশন চালিয়ে যাচ্ছেন আজ অনশনের তম দিন তম দিনেও কিন্তু নিজেদের দাবিতে অনর জুনিয়র চিকিৎসকরা আর এই জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের মাঝেই কিন্তু রাজ্য সরকারের উদ্যোগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে পুজো কার্নিভাল অনুষ্ঠিত হলো রেড রোডে আর এই পুজো কার্নিভাল অনুষ্ঠানে এবার কিন্তু সবথেকে চমকে দেওয়ার মতো ঘটনা ঘটল কারণ এই অনুষ্ঠানে গড় হাজির বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় আরজিকর কাণ্ড নিয়ে বেফাস মন্তব্যের জেরে একাধিকবার কটাক্ষের শিকার হয়েছেন বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় আরজিকর কাণ্ডের জেরে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে কিন্তু একাধিক কটাক্ষ ধেয়ে আসে বিভিন্ন মহল থেকে সৌরভ গাঙ্গুলি তিনি আরজিকর কাণ্ড নিয়ে যে মন্তব্য করেছিলেন তার পাল্টা কিন্তু ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করেন তার মধ্যেই কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে ফের ঝড় উঠে যায় গোটা রাজ্য জুড়ে আর এর মাঝেই আরজিগড় কাণ্ডের মাঝেই আরজিগড় কাণ্ডের বিক্ষোভ অনশন আন্দোলনের মাঝেই কিন্তু রাজ্য সরকারের উদ্যোগে পুজো কার্নিভাল সেই পুজো কার্নিভালে রীতিমতো গড় হাজির সৌরভ গঙ্গোপাধ্যায় এবার পুজো কার্নিভালে মমতার হাতছাড়া সৌরভ নিলেন চরম সিদ্ধান্ত এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আর্যিকর কাণ্ডের পর নারীদের নিরাপত্তার দাবিতে যখন বিদ্রোহের আগুন চলেছে গোটা রাজ্যে তখন তার মন্তব্য সেই আগুনে ঘি ঢেলেছিল তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় লাগাতার সমালোচনার শিকার হন বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় নিজের মন্তব্যের জন্য সোশ্যাল মিডিয়ার রসে পড়েন সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলিও লাগাতার সমালোচনার মুখে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্নিভাল এড়িয়ে গেলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মঙ্গলবার বিকালে রেড রোডের কার্নিভালে গড় হাজির থাকলেন তিনি সৌরভের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গেছে অস্বস্তি এড়াতে এদিন সকালেই মুম্বাই চলে গিয়েছেন মহারাজ আরজিগড়ের ঘটনার পর সৌরভ বলেছিলেন যা ঘটেছে সেটা অত্যন্ত অন্যায় দোষীদের কঠোর শাস্তি দেওয়া উচিত এটা যে কোনো জায়গায় ঘটতে পারত দুর্ভাগ্যজনকভাবে হাসপাতালে ঘটেছে কিন্তু এক আধটা বিক্ষিপ্ত ঘটনার জন্য মেয়েদের নিরাপত্তা নেই এটা বলা যায় না আরজিগড়ের ঘটনাকে বিক্ষিপ্ত ঘটনা বলায় সৌরভ গাঙ্গুলিকে সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনার মুখে পড়তে হয় এরপরই একই কাণ্ড ঘটান সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলি তিনি বলে বসেন রেপটেপ হয়েই থাকে এরপর পুজোয় লন্ডনে তার প্রতিষ্ঠানের একটি নৃত্য পরিবেশনা অনুষ্ঠান বাতিল হয় এরই মধ্যে মঙ্গলবার দুপুরে জানা যায় আমন্ত্রণ পেলেও রেড রোডে মমতার কার্নিভালে হাজির থাকছেন না মহারাজ এদিন সকালেই মুম্বাই চলে গিয়েছেন সৌরভ আর্যিকর কাণ্ডের পর জুনিয়র ডাক্তারদের লাগাতার আন্দোলনের মধ্যে কার্নিভালে হাজির থাকতে চান না তিনি গত বছর মমতা বন্দ্যোপাধ্যায় ইউরোপ সফরে গেলে লন্ডন থেকে মাদ্রিদ গিয়ে তার সঙ্গী হন সৌরভ মাদ্রিদে এক শিল্প সম্মেলনে পশ্চিমবঙ্গে লৌহ ইস্পাত শিল্পে বিনিয়োগের ঘোষণা করেন মহারাজ কিন্তু পশ্চিমবঙ্গে বিনিয়োগের ঘোষণা কেন কলকাতা থেকে একেবারে উজিয়ে মাদ্রিদ গিয়ে তিনি ঘোষণা করলেন তা নিয়ে প্রশ্ন উঠে যায় সমালোচকরা দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করতে এই কাজ করেছেন তিনি আর তার মাঝেই যখন আরজিকর কাণ্ডের মাঝে যখন সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভাবমূর্তি একেবারে তলানিতে ঠেকেছে আরজিকর কাণ্ড নিয়ে যখন এখনও পর্যন্ত উত্তাল একেবারে গোটা রাজ্য রাজনীতি জুনিয়র চিকিৎসকরা যখন আন্দোলন চালিয়ে যাচ্ছেন অনশন চালিয়ে যাচ্ছেন একদিকে যখন রেড রোডে চলছে পুজোর কার্নিভাল আর ঠিক সেই মুহূর্তে ধর্মতলায় দ্রোহের কার্নিভাল এমনকি ধর্মতলায় চলছে জুনিয়র চিকিৎসকদের আমরণ অনশন তার মধ্যেই বন্ধন তাই জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলন আর্যিকর কাণ্ডের জেরে সেই আন্দোলনের জেরে সৌরভ গঙ্গোপাধ্যায়কেও কিন্তু কটাক্ষের শিকার হতে হয়েছে তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুজো কার্নিভালে আমন্ত্রণ জানালেও বাংলার মহারাজ তিনি কিন্তু নিলেন চরম সিদ্ধান্ত পুজো কার্নিভালে উপস্থিত থাকলেন না হাজির হলেন না সৌরভ গঙ্গোপাধ্যায় উল্টে আজ সকালেই তিনি মুম্বাই রওনা হয়েছেন বলে খবর উঠে আসছে এবার কিন্তু রাজনৈতিক মহলে কাঁসও উঠতে শুরু করেছে তাহলে কি ড্যামেজ কন্ট্রোলে নিজের ভাবমূর্তি ফেরাতে সৌরভ গঙ্গোপাধ্যায় দুর্গাপুজোর কার্নিভাল এড়িয়ে গেলেন ইচ্ছা করেই কি তিনি মুম্বাই চলে গেলেন কারণ একদিকে যেমন সৌরভ গঙ্গোপাধ্যায় বিতর্কের মুখে পড়েছেন অন্যদিকে ডোনা গঙ্গোপাধ্যায় তিনিও বিতর্কের মুখে পড়েছেন লন্ডনে ডোনা গাঙ্গুলির অনুষ্ঠান বাতিল হয়ে গেছে সব মিলিয়ে যখন প্রবল অস্বস্তিতে বাংলার মহারাজ ঠিক সেই মুহূর্তে রাজ্য সরকারের উদ্যোগে মুখ্যমন্ত্রীর উদ্যোগে পুজো কার্নিভাল সেখানে আমন্ত্রণ পেয়েও কিন্তু হাজির হলেন না পুজো কার্নিভালে রীতিমতো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ছাড়া সৌরভ গঙ্গোপাধ্যায় আগামী দিনে কী হতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় কী পদক্ষেপ নিতে চলেছেন সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের